চোখ মেলে দেখো, চোখ মেলে দেখো মা। দিদি ভাই, আবির দাদা, আবির দাদা, আমি এসে গেছি। তুই চলে আসো না, আর কোনো ভয় নেই। আমার মূর্তি বানানো হয়ে গেছে। আমি কথা দিয়েছিলাম না, আমি বাবার মাথায় জল না ঢেলে এখান থেকে যাব না, সে কথা আমি রাখবই। শুধু এইটুকু, সময় যাতে শালুক আমার জন্য অপেক্ষা করে। আমি কথা রাখবো শালুক, আমি কথা রাখবই। আমি দাদা চলে নিচ্ছি। বাবা, তুমি মূর্তি বানিয়ে ফেলেছো? কি গো ঠাকুরমশাই, খুব তো আবির দাদাকে বাবার মাথায় জল ঢালতে দিচ্ছিলে না, এখন এখন তো আবির দাদা বাবার মূর্তি তৈরি করে বাবার মাথায় জল ঢালবে, আটকাতে পারলে না তো? বাবা, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ তোমার থেকে একটা জিনিস চাইছি। তোমার সবচেয়ে বড় ভক্ত, সে যদি চলে যায় তোমার কি সেটা ভালো লাগবে? বাবা, তুমি তোমার ভক্তকে বাঁচাও, আমার বউকে বাঁচাও। বাবা, শালুক যদি ঠিক হয়ে যায় তাহলে আমি তোমার মতন তোমাকে পুজো দেব। শুধু তুমি আমার এই কথাটা রাখো বাবা, প্লিজ এই কথাটা রাখো। আবির দাদা, আর কেঁদো না আবির দাদা, আর কেঁদো না। বাবা, তুমি তো সব বোঝো, তুমি তো সবার মনের কথা বুঝতে পারো। তুমি এটা বোঝো না যে আমি শালুককে ছাড়া বাঁচতে পারবো না? তোমার চোখের সামনে দুটো জীবন চলে গেলে তোমার কি ভালো লাগবে? এই আমি প্রথমবার তোমার মাথায় জল ঢালছি বাবা, তোমার মাথায়। আর আমি আশা করি তোমার মাথায় জল ঢালার পর শালুকের জ্ঞান ফিরবে, শালুক তাকাবে। আর সেটা যদি না হয় তাহলে আমি বুঝবো যে তুমি মিথ্যে, আর তোমার কোনো দাম নেই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বলতে। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।